অমর একুশে বইমেলার 23তম দিন আজ। মেলার খবর জানাবেন শেখ মহিউদ্দিন। মহিউদ্দিন, শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার, তো মেলায় আসলে দর্শনার্থীদের উপস্থিতি আজ কেমন দেখছেন? মিতা, দর্শনার্থীদের উপস্থিতি আজকে যেহেতু বৃহস্পতিবার অর্থাৎ শুক্র শনিবার যেরকম ভিড় থাকে সেই তুলনামূলক জায়গা থেকে আজকে ভিড় একটু কম, তবে ভিড় একেবারে কম সেটাও বলা যাবে না। কারণ এখন যারা আসছেন মূলত তারা বই কেনার জন্য আসছেন। প্রকাশকদের সাথে কথা হয়েছিল, তারা বলছেন মূলত এখন যারা বই কিনতে চান সেই সমস্ত পাঠক এবং দর্শনার্থী তারাই আসছেন। মূলত একটু স্বাচ্ছন্দ্য আছে, কেনাকাটা করা যাচ্ছে কারণ মানুষ যেহেতু কম। তবে আর যেহেতু এই সপ্তাহ শেষেই আর মাত্র 4-5 দিন বাকি আছে, তাই আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন আশা করছেন প্রকাশকরা অনেক বেচাবিক্রি হবে এবং পর্যাপ্ত যে বইয়ের কথা বলা হচ্ছে সেই বইও আজকে আসছে। এবং আজকে কিন্তু বই নতুন বই প্রকাশ হয়েছে প্রায় 50টির মতো, অর্থাৎ এই মিলিয়ে প্রায় 2500-এর বেশি বই এসেছে মেলায়, তার মধ্যে কবিতার বই বেশি। তবে আজকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে মেলায় অনেকেই একপাশে বসে আড্ডা দিচ্ছেন, কেউ গান গাইছেন এবং দর্শনার্থী যারা আছেন তারা ঘুরছেন, পাশাপাশি বইও কিনছেন। এবং আজকে বই কেনার মানুষজন যারা আসছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কাদের বই বেশি কিনেছেন। তারা বলছেন যে পুরানো লেখক যারা আছেন, বিশেষ করে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে প্রসিদ্ধ লেখক যারা আছেন তাদের বই বেশি কেনা হচ্ছে, তবে নতুন বই যাদের আত্মীয় স্বজন আছে তাদের বইও কিনছেন। তো সব মিলিয়ে জমজমাট বই মেলা।